নমস্কার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে নাহং প্রোডাকশনসের এবারের নিবেদন শ্রুতিনাটক চৌর্যানন্দ, নাট্যকার তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ীর জন্ম 1897 সালে অবিভক্ত বাংলাদেশের রংপুর জেলার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। পেশা ওকালতি, একই সঙ্গে হিজ মাস্টার্স ভয়েস এবং মেগাফোনে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। নাট্যজগতে প্রবেশ জীবনের শেষ লগ্নে। বহুরূপী নাট্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তার দুঃখীর ইমান, ছেঁড়া তার, লক্ষ্মীপ্রিয়ার সংসার, এই নাটকগুলি তৎকালীন বাংলা নাট্য সমাজে বহু অভিনীত এবং মঞ্চসফল নাটক। এই নাটকগুলি বাংলাদেশের মন্বন্তরপ্রীত গ্রাম্য জীবনের মরমি দলিল। একাঙ্ক নাটকগুলির মধ্যে দেবী, নাট্যকার, মণিকাঞ্চন প্রভৃতি উল্লেখযোগ্য। চৌর্যানন্দ নাটকটি নাট্যকারের শ্রেষ্ঠ একাঙ্ক নাট্য সংকলন এই গ্রন্থের অন্তর্ভুক্ত। 50 এবং 60-এর দশকে বঙ্গ সমাজের মধ্যবিত্তদের মূল্যবোধের অবক্ষয়ের এক জীবন্ত আলেখ্য এই নাটকটি। নাটকের চরিত্রগুলি হল উগ্রকণ্ঠ শিকদার, বাচিক অভিনয় সম্রাট মুখার্জি, হরিভাবিনী উগ্রকণ্ঠের স্ত্রী অন্বেষা দাস, বাণীকণ্ঠ শিকদার উগ্রকণ্ঠের বাবা সুমিত্র রায়, বাণীকণ্ঠ শিকদারের গৃহিণী শর্মিষ্ঠা রায়, চোর সৈকত ঘোষাল এবং প্রথম ও দ্বিতীয় যুবকের দ্বৈত বাচিক অভিনয় জয়ন্ত মুখার্জি। সম্পাদনা সুমিত্র রায় এবং জয়ন্ত মুখার্জি, আবহ সঙ্গীত জয়ন্ত মুখার্জি। নাটকের শেষে যে গানটি আছে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা করেছে সুমিত্র রায়। শুরু হচ্ছে শ্রুতি নাটক চৌর্যানন্দ। দৃশ্যপট হরিভাবিনী এবং উগ্রকণ্ঠের শয়নকক্ষ। সময় মধ্যরাত্রি। হুগো, ওঠো তো। হ্যালো ক্যান, বাত্তি নিভা গেছে গো। তেল ভরতে ভুইলা গেছো, বাত্তি নিব্বো না? না গো, বোধ হয় ঘরে চোর ঢুকছে। চোর ঢুকছে না ইসে ঢুকছে? চুপ কইরা ঘুমাও, ত্যাক্ত কইর না। আমার কলার মালাই টান দিছিল, চাতন হইতেই ধুপ ধুপ কইরা সইরা গেল। আমি কইরা বেড়ানের পায়ে শব্দ শুনছি। আরে কি যে কথা ঠিক নাই, আরে হেইটা কি বুড়ি গঙ্গার পার যে মানুষ হাওয়া খাইতে ঘুরা বেড়াইব? আমার মালাই টান দিছিল যে। আরে দূর তো রিনা ঘন্টা, স্বপন দেখছো বুঝলা? তুমি স্বপন দেখছো, দুঃস্বপ্নে সর গোবিন্দ, হরি নাম করো, হরির নাম করো। আমার অন্ধারে বড় ভয় করে গো। আহ ভয়? আরে জুয়ান মর্দটা ঘরে শুইয়া তবু ভয়? এই তোমাগো মতো মাইয়ারাই এ দেশে সর্বনাশ করছে বুঝলা। যুদুর ভয়ে বাঙালির কপাল পড়ছে, মাতৃদোষে রাবণ রাক্ষস, তা কি জানো? ভয় করে তো বাত্তি জ্বালো না গিয়ে লিকা। আইসা যা মোল্লয় তাই ক, ঘরে সর ঢুইকা ফরফরাইয়া ঘোরে, গলার মালা ধইরা টানে, তুমি স্বামী, তোমারে কইলাম আর তুমি কও মাতৃদোষে রাবণ রাক্ষস? কনের অধিকার পাইছ কও, মায়া মানুষের কপালের দোষ তো। কাপড় চোপড় বাসন পত্র যা আছে সব লইয়া যাও, আমার কি? বাত্তি তো জ্বালছি, এইটা লইয়া ঘরের কোনা কানছি, একটু দেখবা? দেহ বক্তৃতা বন্ধ করো তো। আরে কি বিপদ রে মশাই, দেশে রাইতে ঘরে শুয়েও তো দেখি শান্তি নাই। সকালে উঠে কাগজে বক্তৃতা, কাজে যায়া উপরে লাগো বক্তৃতা, বেড়াইতে যায়া পার্কে পার্কে, রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, আরে যেখানেই যাও সেখানেই বক্তৃতা। বাড়িতে বাপ মায়ের বক্তৃতা, রাতে শুইয়া পরিবারের বক্তৃতা, জীবন তিক্ত হইয়া গেল। দেখো চুপ কইরা শো, আবার যদি বেজর বেজর করো তাহলে উল্টা হাইট্টা মেলা করুম, একারানি মাই সন্ন্যাস, চিরকাল লাগা দেশ ত্যাগ। আমার নিমাই চৈতন্য রে, উইঠা কোনা কাঞ্চি দেহ। আমি পারুম না,
দেখতে হয় নিজে দেখো গিয়া। ওই দেখো চোর আমার ছুটতে লইয়া গেল। মা মা বাবারে লইয়াও গান ঘরে চোর ঢুকছে। আহ আমার সাইনা দাও না কেন, ভালো চোরে আমি খুন করু কাইটা পালামু। আমি তো তোমারে ধরি নাই, পাঠাগুলির পাঠার মতো পাঁচায় ধরছো আবার কো ধরি নাই। আরে ছাড়ো ছাড়ো, রাম দাও দইয়া চোর হালারে আমি ছেদন করু। ছাড়ো তুমি তো আমারে জ্বলাইয়া ধরছো রে, আবার কও ছাড়ো ছাড়ো। কি হইছে রে উগ্রকণ্ঠ, চিৎকার করস কিয়ার লাগা? আইগা এক বেটা চোর ঘরে ঢুইকা। চোর চোর ঢুকে কেন? চোর চুরি করতে ঢুকে, আর কি হেল লাগা ঢুক। থামো যা বোঝো না তা লইয়া কথা কইও না। তুমিও যেমন মা পোলাও তো তেমন তেমনই হইব। আহা ঘরে চোর ঢুকছে আর পোলার মা আর পোলার দোষ হইল বুঝি? হইল নিশ্চয় হইল, বুঝলা চোরে টের পাইছে যে তোমার পোলা সজাগ না আর রাত তো রক্ষায় অক্ষম। কই আমার ঘরে তো কখনো চোর ঢোকে নাই, ঢোকছে ক দেখি পোড়া কো পাইলা? আজ্ঞা না আমিও শুনি নাই কখনো। ক দেখি কেন চোর ঢোকে নাই? আহা ঘরে তোমার কি আছে, কিসের আশায় চড়াইব? আবার বোকার মতো কথা কও, জানো চোরে জানে যে বাণী কণ্ঠ শিকদারের ঘরে ঢোকন আর সাক্ষাৎ সমনের ঘরে ঢোকন একই কথা। সারা জীবন দাপটের সাথে কাটাইছি মর্দের মতো, কোনো হালাইও কইয়া পারবো না যে বাণী কণ্ঠ কোনো দিন ভয়ের ধার ধারছে। মাস্টারি করছি দাপটে স্কুলে ছাত্র ডাকাপছে, রাস্তা দিয়ে হাইটা গেছি গেটদের গুন্ডা বদমাইশ কাঁপছে, বাড়ি আইলে তোর গর্ভধারিণী কাঁপছে, সকলে কই তো বাণী কণ্ঠ সিংহ পুরুষ। আর আমার পোলা তুই, তুই হইত শিবা, না আছে বীর্য না আছে গর্জন, আর হইব না মাটির দোষ তো। দেহ মাটির দোষ কইও না, এ হইল গিয়া বীজের দোষ। কি আবার তোমারে চিনতে আর বাকি না, খালি বাক্য ক দেহি পোলা আমার কি দোষ করছে? আরে আবার কয় কি দোষ করছে, গর্ধবে খালি চিৎকার করছে, চোর ঘরে ঢুকছে তারে ধইয়া কাইটটা ফালাই নাই কেন? কা পুরুষ বীর্যহীন জরুদ গপ। আজ্ঞা আমি ভাবলাম। কি ভাবলি এই কথা জিগাই নাই, চোর ধরলি না কেন এই কথা জিগাই। বাবা আপনার পায়ে পড়ি, আপনি মিশে রাগ কইলেন না, দেখেন চোর ধরলে চোরের সাইয়া বিপদের ভয় আমার ওই বেশি। কি আপনি তো জানেন আজকালকার চোরগো লগে কত রকম অস্ত্র শস্ত্র থাকে, বোমা পিস্তল ছোড়া চাক্কু, আমার মতো সাধারণ লোকের তো কোনো অস্ত্রই নাই। কেন রাম দাও। আরে হে ও তো আপনার ঘরে। হ হ বোঝা গো, হেই সব চিন্তা কইরাই বৌমা আমার কণ্ঠরে ধইরা রাখছে। লক্ষ্মী বউ আমার, আমার সোনা তো আমার ধন তো। না মা আমি তারে মোটেও ধরি নাই, হেই আমারে নিজাপটাইয়া ধইরা তাইরা দাও বলে চাপাইছে। কি কাপুরুষ রে মশয়, দূর দূর হয়ে যা আমার চোখের সম্মুখটিকা, তুই আমার পুত্র না তুই আমার ইসে। এ দেখেন আপনি অন্যায় রাগ করতেছেন কিন্তু। অন্যায় রাগ? অন্যায় তো, অন্য উপায় নাই তাই কৌশল কইরা চোর তাড়াইছি। দেখো দেখো বলার মা হারামজাদা কি নির্লজ্জ, আবার কয় কৌশল কইরা তাড়াইছে। কৌশল করা ছাড়া উপায় কি, চোর ধরতে গেলে বিপদ ধরলে বিপদ। রে বলো দে কয় কি কিসের বিপদ? এ ধরেন এক নম্বর চাক্কু খাইয়া জখম হনের ভয়, দুই নম্বর ধৈরা থানায় দিলে পুলিশের জেরা আর তদন্তের দাপটে প্রাণ আনত, আর তিন নম্বর মামলার সময় হয়রানি। এইবার আপনি একটু বুঝা দেখেন। কি গো বাক্য বন্ধ হইল কেন, অহন আর মাটির দোষ কইবা না? নিশ্চয় কমু মাটিরই দোষ, ই পুরা কপাইলা
বিধির বারণ ভয়ে অন্যায় এরে আসকার দিছে, চোর এরে প্রশ্রয় দিছে। আজ্ঞা ভয়ে না, বিচার বুদ্ধি আছে তাই কৌশল কইরা আত্মরক্ষা করছি। আবার কই বিচার বুদ্ধি? দেশ কাল পাত্র বিবেচনা কইরা জ্ঞানীরা মানুষরে চলতে কন, তারাই কয়া গেছেন জসমিন দেশে যদাচার কাছা খুল্লা নদী পার। আরে নদী, আরে নদী এলো গান্ধে? এই দেখেন না, সর্বসাধারণ আমরা বিপদের নদীতে পইরা হাবুডুবু খাইতেছি, সার্বজনীন প্রবঞ্চ আকার চোরেরা নানা কায়দায় নাও পাইয়া বাহার দিয়া দিকে দিকে চল্লি বল্লি কইরা ঘুরে, সাধারণ লোকেরা কাছা খোলন ছাড়া পার হওয়ার আর উপায় কি? হ বড় চালা কইছস না তোরা, চোরের বুঝি জেলে দেওয়া যায় না রে। আজ্ঞা আইনের চক্ষে তো তারা নিরপরাধ, সাক্ষী প্রমাণ দিয়া নিঃসন্দেহ ভাবে তাগরে অপরাধী সাব্যস্তকরণ লাগবো, যদি না পারি হয়রানি পেরাসিনি এসব তো আমার হই হইব, চোরের কি কসু হইব? কেন এ দেশে চোরে জেল হয় না? হয় কালে ভদ্রে হয়, কিন্তু হইলেই বা চোরের কি ঘন্টা? আজকাল জেলে কত সুবন্দোবস্ত তাগলেইগা, এই রাজ্যে শতকরা 90 জনই চাইয়া চোর বদমাস খুনি ডাকাত জেলে সুখে থাকে। কি বিনা ভাড়ায় পাকা বাড়িতে তাকে সুখে বাস, তারপর ভুড়ি ভোজনের পরেও চা সিগারেট মায় হাত খরচা, তাকে মন চাঙ্গাকরণের জন্য ভালো ভালো শিল্পী লইয়া নাচ গান শোনানোরও বন্দোবস্ত আসে, তার উপর ধর্মকর্মের ছুটি মঞ্জুর হইল, তারা ধর্মের নামে ছুটি লইয়া বাহার গিয়া ফুর্তি কইরা দোস্তগুলোকে ঘুরা আবার জেলে ফিরা যাইব, খালাস হইলে বড় বড় লোকের সমাজে দা পটে ঘুরা বেড়াইব, বুঝলেন? কি বুঝুম, অনাচারীর জন্য চোরগো প্রশ্রয় দিয়া আমাকে চোর হইয়া থাকুন লাগবো নাকি? আর তাছাড়া যে উপায় নাই, ওই যে কইলাম জসমিন দেশে যদাচার। থাম কুষমান্ডু, বুঝলা বুঝলা পোলার মা, আমি শিকার গেলাম, এ মাটির দোষ না এ বীজেরই দোষ, কিন্তু বাঘের বাচ্চা মেকুর হয় কেমন কইরা হেইডা বুঝি না। মেকুর হইল তো কি হইল, ও তোমাকে মত দা পায় না, ওরা কত কৌশল শিখছে। অতি চালাকের যা হয় তগৌ তাই হইব, এই আমি কইয়া গেলাম, বীজেরই দোষ। বেটা ঘাপটি মেরে গাছের ছায় দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল, বাস খপ করে ঝাঁপিয়ে পড়েছি, সুটকেসে নাম লেখা দেখে হির হির করে টেনে আনলাম। হাত ছাড়ুন মশাই, ছাড়ুন ছাড়ুন, আরে লাগছে। হালা চোর আবার চোপা করস, তোরে পিটাইয়া শেষ করুন। খবরদার, নিজের হাতে আইন নেবার কোনো অধিকার নেই জানেন। ওই শোনেন বাবা, হালা চোরেও আইন দেখায়। আইন দেখাচ্ছি দেখুন না। হাত মচকাবেন না, হাত মচকাবেন না, মারি লাগছে লাগছে, ওই হাতটা আমার ভাঙা। লাগবই তো, তোরে মনে সুখে পিটাইয়া শেষে পুলিশের হাতে দিব। মারলে ভালো হবে না বলছি, একটা কথা আগে শুনুন। এই চোরের কথা বা শোনে কে ডারে? নিত কত বড় বড় চোরের বড় বড় কথা শুনছেন তো, সত্যি আপনাদের ভালোর জন্যই বলছি, শুনুন। এটা মশাই কি এই বলে শোনাই যাক না। হ্যাঁ হ্যাঁ, ধরেছে যখন পালাতে তো আর পারবে না। পালাতে চাইলে অমন চুপটি করে দাঁড়িয়ে থাকতুম বুঝি, পালাতে আমি চাইনি মশাই, পালাতে আমি চাইনি। পলাইতে চাইলে পলাইতে দিলাম আর কি, হালা চোর। ও মারছেন, মারুন মারুন, আরো মারুন আরো মারুন, বিপদে পড়বেন বলছি। কি বিপদ, কি হের বিপদ, বিপদ দেখায় হালা? দেখুন, মারধর করে পুলিশে দিলে আমি পাল্টা চার্জ করব। এই কি চার্জ করবি রে হালা? সে কথা বলবো কেন, চোরেদের অত বোকা ভাবেন কেন? হ্যাঁ তোর চালাকি শেষ করুম, লাঠিটা দেন তো বাবা। কি বাঙালের গো দেখেছেন, নিজেদের সর্বনাশ করেও শিক্ষা হলো না, এই জন্যে বলে সালা বাঙাল।
থাম উগ্রকণ্ঠ, এই সুর দেখি জ্ঞানের কথা কয়। জানেন বিজ্ঞানী জ্ঞানী সব এখন আমাদের দলে। বিজ্ঞানীরা জাল ভেজাল ছড়াচ্ছে, আর জ্ঞানীরা গুলি আর বুকনির ভেজাল চালাচ্ছে। আমি ভালো কথাই বলছি, শুনুন। ঘরের এস্টেট পত্তর যা দেখেছি আর সুটকেসের শাড়ির কাপড়ের যা ছিঁড়ি, তাতে অবস্থা যে বিশেষ ভালো নয় তা তো বোঝাই গেল। এরা আবার ঘরকে বলে বাসা, তা পাখির বাসাই বটে। আগে বুঝতে পারস নাই বুঝি? মাইরি পারিনি মশাই, মজুরি পোষাবে না জানলে কে এত ঝামেলা করে। আজকাল আমাদের অনেকেরই ভুল হচ্ছে, গিলটিতে বাজার ছেয়ে গেছে। সেদিন সিলিক পাঞ্জাবির বহর দেখে পাখিটে হাত দিয়ে দেখি আত পোড়া সিগারেট আর দুটো ফুটো পশা, ছি! সত্যি খালি ফরেন পলিসির আড়ম্বর, ঘরে চুটরি পড়লে রাম রাম। এইটা আবার কি কথা? নে হেংটি ইঁদুর, হাল থেকে খাবার আসায় হাঁপিয়ে পড়ে হারি হনটন দেখে রাম রাম করে আবার এক লাফে হালি উড়ে গেল। যা বলেছেন তাই বলছি, মিছে থানা পুলিশ করে কেন ঝামেলা বাড়াবেন, অবস্থায় কুলবে না। তা বুঝলা চোরের আসকারে দিতে হইব নাকি? দিতে হবে বই কি, জেনে শুনে বুঝে সুঝেও হরদম দিচ্ছেন তো। দেখুন বুড়ো কর্তা, আমাদের পার্টি আছে, দল আছে, আইন ফাঁকি দিয়ে পেকে ঝানু হয়েছে এমন সব জাঁদরেল উকিল লাগাবো, বুঝলেন? তারা সাক্ষীকে কাঠগড়ায় তুলে জেরার চোটে আপনার বাপের নাম ভুলিয়ে দেবে। তাছাড়া আমলা পেশকার আরদালি চাপরাশি সরকারি লোকেদের পাওনা, আমরা যা দেব তা আপনি দিতে পারবেন। তদবিরের হ্যাপা সামলাতে খোরাকির টাকা কটি ফুট করাই হয়ে যাবে। ওই যে মা লক্ষ্মীর গলার মালাটি, যেটি হাত দিয়েও নিতে পারিনি, শেষ পর্যন্ত ওইটি বেচতে হবে। তো হয় হইব, তোরে তো শিক্ষা দিমু, আমার পরিবারের মালা যদি দরকার হয় আমি বেচুম। দেখেন তো আমার বাপের বাড়ি দেওয়া মালা হে বেচতে চাই। তুমি চুপ করো তো বৌমা। অসারের তর্জন গর্জন সার, ভাইয়ে কত কষ্ট কইরা উপরি ঘুষ লইয়া হেই টাকায় এই মালা আমারে দিছে। এ মালা আমি কিছুতেই বেচুম না। মা আপনি বাবারে কোন? আর কই তইব না, আমি হক কলি হুনছি। বাস তবে আর কি, দেখছেন তো বুড়ো কর্তা, আমরা সবাই একই লাগরদোলায় দুলছি। হহ তোরে ভালো মতো দোলাম, তোরে থানায় নিয়া পুলিশের জিম্মায় দিয়া শেষে যা হয় হইব। চল তো ভাই ব্যাটারে লইয়া যাই। এই উগ্রকণ্ঠ দেখ, তুই আর থানায় না গেলি, যারা চোর ধরছে তারাই যাক থানায় দিয়ে আসুক। নিয়ে চলুন না থানায়, সেখানে বলবো যে বৌমনি ওই সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আমি দেখে ফেলতেই ওটা ফেলে দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন, আর এই 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 বাবুরা ওইখানে দাঁড়িয়েছেন, নিজেদের দোষ ঢাকতে আমায় ধরে চোর 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 করে চেল্লাতে শুরু করে। বাস বেটা মিথ্যাবাদী, তোরে মাইরা ফেলাম। থাম দাপাইস না। কেন বেটা এত বড় মিথ্যা কথা কয়? যা হল জান তো ঈদ কাটা রয়েছে। ওটা তো আমায় ফাঁসাতে আপনারা কেটেছেন মশাই। কি কি হল বেটা, থানায় চল। এই দাঁড়া দাঁড়া, আমাদের ওসব হাঙ্গামায় জড়িয়ে কাজ নেই, আর রাত জেগে পাড়া পাহাড়া দিচ্ছি তাতেই বউ সন্দেহ করছে। এসব কথা কানে গেলে জান কয়লা করে দেবে, ঘরের ছেলে ঘরে যাই বাবা, অত ঝামেলায় কে যাবে, চল চল। যা হা বেটা হেঁচে গেলি, বাঁচলেন তো আপনারা। জেল তো আমাদের ঘর বাড়ি, জেল হয় জয় হিন্দ বলে ঢুকে যাব। একবারে বিদ্যায় দে মা, দূরে আসি।
বেটা কে রে? চল চল বাড়ি যাই বাড়ি যাই। হ্যাঁ হল চল হল। তাহলে আমি আসি মশাই, নমস্কার। আরে দাঁড়া বেটা শয়তান, থাম। তত হাঙ্গামা, সাত কইরা আমাগো মধ্যে যাওন দিয়া কাম কি? খুব হইল, এখন বাড়ি যাও। নমস্কার, ধন্যবাদ। আমার সাধনা মিটিল, আসানা ফুরিল, সকলি ফুরায়ে যায় মা, সকলি ফুরায়ে যায় মা। জুকটা কি পড়ছে বজলানি পোলার মা? আগে আমি তো আগেই কইছিলাম। হ্যাঁ, কারোরই দোষ নাই, এ যুগের দোষ বুঝলা গো। বুঝার করুন কি, তুমি তো মাটির দোষ বীজের দোষ হইয়া দা পাও। চলো ঘরে চলো। চলো, কিন্তু করুন কি? জসমিন দেশে জদাচার, কাছা খুল্লা। থাম, বুঝলা গিন্নি, ঘোর দুশ্চিন্তার কথা। ভালো মানুষের বাসনের উপায় কি? কৌশল। পুরা কপাইলা বলুত, তবসাইয়া চোর যারা তাগো কৌশল যে অনেক বেশি, এইটা বুঝিসনি? দেখলি না আমাকে কেমন কলা দেখাইয়া চইলা গেল? মনে হয় একটা উপায় আছে। কি উপায় গো? ওই চোর গোদলে ভিড়া যাওন। চলো দেখি, সেই ঘরে যাইয়া হইয়া হইয়া এই গোটাই চিন্তা করি। এইটা ভালোই ভাবছো, চলো ঘরে চলো। তুমিও তাই করো গো। কি বাবা কইয়া গেলেন শুনলা না? তুমিও সোরের দলে ভিড়া পড়ো, দুই একখানা সোনা দানা গায়ে উঠবো। আরে ভিড়া পড়ো বললেই তো হইল না, ভিড়ুম কেমন কইরা? তুমি তো কত কৌশল জানো। চলো শুইয়া শুইয়া হেই চিন্তা করো, আমি তোমার চরণ সেবা কইরা দিব। চলো হরির নাম কইরা শুইবা চলো। হ সূর্য আনন্দে হরি বল হরি, 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 হরি বল হরি। ডাইনোসর বাইনোসর, যেদিক তাকাও সেদিক সর, উপর নিচে সবাই সর, যেদিক তাকাও সেদিক সর, সেদিক সর, সেদিক সর। শান্তি মতো বাঁচতে চাও, সরের দলে ভিড়া যাও, যদি পারো করতে কৌশল, বাধা নাই করতে কোনো সল, যদি পারো করতে কৌশল, বাধা নাই করতে কোনো সল, চর্যবৃত্তি করে সম্বল, বাড়াও দল বাড়াও দল বাড়াও দল, বাড়াও দল বাড়াও দল বাড়াও দল, বাড়াও দল বাড়াও দল বাড়াও দল।